এই দেখুন এইভাবে ইঁটে আগুন দেওয়া হয়। এই যে গর্তগুলো আছে এখানে আগুন লাগানো হয় কয়লা দিয়ে। এখন চলে এসেছি একটা ইট ভাটা ভ্রমণ করতে। এখানে কেমন কাজকর্ম হয়, কিভাবে ইট তৈরি হয় সেই সবই দেখব। আপনাদের একটু দেখাই ইট ভাটাটা ভালো করে। দেখুন ইট ভাটাটা, একটা বিশাল বড় চিমনি দেখতে পাচ্ছেন। ইটের সারি, যখন ইটে আগুন লাগানো হয় এই চিমনি দিয়ে ধোঁয়া উঠতে থাকে। কয়লা দিয়ে মূলত ইট পোড়ানো হয়, সারি সারি ইট। দূরে দেখুন ইট তৈরি হয়, ওইখানে মেশিন আছে, ড্রেজার আছে, উঁচু হয়ে মাটি জমে আছে। এই দেখুন এইভাবে ইঁটে আগুন দেওয়া হয়। এই দেখুন এই যে গর্তগুলো আছে এখানে আগুন লাগানো হয় কয়লা দিয়ে। আমি পুরো যেখানে ইটের আগুন লাগানো হয় তার মধ্যেই ঢুকে গেছি। এই যে গর্তগুলো দেখতে পাচ্ছেন আমার পেছনে, এই দেখুন এই যে গর্ত, ওইখানেই ইটে আগুন লাগানো হয়। আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব। এখানে নদীর ধারে প্রচুর ইট ভাটা আছে। এইভাবে নদীর পরিবেশও নষ্ট হচ্ছে, এই ইট ভাটার ছাই
নদীতে চলে যায়, নদীর জল দূষণ হচ্ছে, ফলে দেখা যাচ্ছে নদীর মাছেদের ক্ষতি হচ্ছে, মাছের পরিমাণ কমে গেছে। এখন রূপনারায়ণ নদীতে ইলিশ প্রায় পাওয়াই যায় না। এখানে আর একটা ইটভাটা, দূরে ড্রেজার দিয়ে মাটি কাটা হচ্ছে, এখানে ইট লোডিং হচ্ছে মেশিন ভ্যানে। এইখানে ইটে আগুন ধরানো হয়েছিল, নতুন ইট বেরিয়েছে, সেগুলো চলে যাচ্ছে মেশিন ভ্যানে করে। এখন মেশিন ভ্যানেই ইট ডেলিভারি করা হয়। প্রচুর লোক এখানে বাইরে থেকে কাজ করতে আসে, বাইরে থেকেই বেশি শ্রমিক এখানে আসে। দেখুন, এখন ইট তৈরি হয়, আর ম্যানুয়ালি ইট তৈরি হয় না। এই দেখুন, এই মেশিন দিয়েই এখন ইটটা তৈরি হয়। ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন লিখবেন। ধন্যবাদ বন্ধু ভিডিও দেখার জন্য।